সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গান্ধী জন্ম জয়ন্তীকে সামনে রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খণ্ডঘোষের বেড়ুগ্রামে। 300 জন মানুষ এদিন স্বাস্থ্য পরীক্ষা করেন শিবিরে। স্বাস্থ্য পরীক্ষার জন্য 7টি বিভাগ এখানে ছিল। ছিলেন মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি, নাক, কান, গলা, চক্ষু, দন্ত, নারীরোগ বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞরা। প্রতিকূল আবহাওয়াকে তোয়াক্কা না করে সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন উপস্থিত হন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের 9 জন চিকিৎসক ছিলেন এদিনের শিবিরে। করোনা পরিস্থিতির কারণে মানুষে মানুষে দূরত্ব তৈরি হয়েছে। ভয় ভীতি কাটিয়ে সচেতনতা বৃদ্ধি করে একাত্ম হতে পারে যাতে, তার জন্য অমূল্য সময় বের করে চিকিৎসকেরা চলে এসেছিলেন এদিনের শিবিরে। প্রত্যন্ত গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা পেতে কার্যত হিমশিম খান। অনেক সময় বিনা কারণে কিছু অসাধু মানুষের মধ্যস্থতায় চিকিৎসকদের ভুল বোঝেন সাধারণ মানুষ। তাই এবার সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসকদের সরাসরি যোগাযোগ গড়ে তুলতেই সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ। আপনারা কোথা থেকে আসছেন, কতজন এসেছেন এবং কোন কোন বিভাগ থেকে এসেছেন? আমরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসেছি। বর্ধমান মেডিকেল কলেজে MD-MS এর আমরা শিক্ষার্থী। বর্ধমান মেডিকেল কলেজে আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, ENT ডিপার্টমেন্ট, চেস্ট মেডিসিন এবং মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আমরা এসেছি, এবং গাইনি ডিপার্টমেন্ট। আমরা আজকে এই অনুষ্ঠানে, এই মেডিকেল ক্যাম্পে আর কি আমরা আসার একটা প্রধান কারণ হচ্ছে, আমরা বর্তমান প্রেক্ষাপটে বিশ্বাস করি যে মানুষের মধ্যে সচেতনতা বাড়া উচিত, এবং মানুষের ডাক্তার এবং মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেই বিশ্বাসটা ফিরে পাওয়া প্রয়োজন। শুধু চিকিৎসার জন্য নয়, সেই বিশ্বাস ফেরতেও আমাদের আজকের আশা। এই করোনার এই প্রতিকূল পরিস্থিতিতে, এতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা সময় এই জন্যই বার করেছি, এবং আমরা আশা করি সমাজের কাছে সেই বার্তা যাবে। মোট কতজন ডাক্তারবাবু এসেছে? আমরা প্রায় 9 জন এসেছি। তা আপনাদের এই উদ্যোগ কেন, যে প্রত্যন্ত গ্রাম এলাকায় যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে হবে তার জন্য এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন, এগুলো কেন করছেন? এখানে যে সোসাইটি আছে আর কি, তারা ওনার অধিকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, বলেছিলেন যে ওনারা একটা এরকম ক্যাম্প করতে চায়। করোনা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের মধ্যে বার্তা গেছে যে ডাক্তারবাবুরা গেলে দেখছেন না, বা ডাক্তারবাবুদের কাছে আমরা পৌঁছতে পারছি না। তো সেই বিশ্বাসে জায়গাটা ফিরে পেতে যে না, ডাক্তারবাবুরা আপনাদের এই আপৎকালীন পরিস্থিতিতেও আপনাদের পাশে আছে, এবং যেমন পরিষেবা মানুষ পায় সেভাবে সরকার যেমন আপনাদের সঙ্গে, সরকার সমস্তভাবে যেমন সাহায্য করার চেষ্টা করছে, সেইভাবে সমস্ত ডাক্তার ফেটার্নিটিও আপনাদের এই অসময়ে পাশে আছে। যদিও আপনারা জানেন যে ডাক্তাররা এই করোনা পরিস্থিতি, মৃত্যুর হার ডাক্তারদের মধ্যে সবচেয়ে বেশি, তারপরেও কিন্তু আমরা প্রথম লাইনের যোদ্ধারা। হ্যাঁ, আমরা কিন্তু কোনোভাবেই পিছু পা হইনি। আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজে 9-9 করে প্রায় 100 জন স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার মিলিয়ে করোনা কবলিত আক্রান্ত। তারপর আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। মানে আপনি একজন করোনা যোদ্ধা? হ্যাঁ, করোনা আক্রান্ত হয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের এটা কাজ, এটা সামাজিক দায়বদ্ধতা, ডিউটি আমাদের, এটা প্রফেশনাল আমাদের দায়বদ্ধতা। আচ্ছা ডাক্তারবাবু, কোথাও একটা ভয় হয় না, যেহেতু একবার করোনা পজিটিভ হয়েছেন আবার যদি করোনা আসে, মানে এইরকম একটা সমস্যা যে জনসমক্ষে মানুষের কাছে এসে একবারে সামনে থেকে পরিষেবা দেন আপনারা? আমরা এটাই বলার, এই যে অপপ্রচারের বিরুদ্ধে যে আমরা, যে ডাক্তাররা দেখছে না, বা আমরা হসপিটালে এখন 300 করে OPD পেশেন্ট দেখি, সেখানেও তো আমরা হয় তো সব মানুষের থাকে, আমরাও সমাজের অংশ, আমাদেরও বাচ্চা ও বাবা মা, সংসার, পরিজন সবাই আছে, তারাও আমাদের মুখাপেক্ষে। কিন্তু আমরা তারপরে এই প্রফেশন যখন বেছেছি আজকে, এই প্রফেশনের সময় আজকে হয়তো লোকে করোনা বলে শুধু করোনা বলছে, ডাক্তারবাবুরা প্রতিনিয়ত TB, অন্যান্য ইনফেকশন সব কিছু, এবং স্ট্রেস রিলেটেড ডাক্তারবাবুদের মধ্যে আয়ু কম হয়ে গেছে, এখন মানসিক যে প্রেশার বা প্রফেশনাল যে প্রেশার, তার জন্য কোনো ডাক্তারাই কোনো সময় পিছিয়ে যায়নি। আগে ডাক্তারদের মধ্যে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশানের জায়গা আমাদের কম। আমরা এই প্রেশারের মধ্যে আজকে পুরো করোনা পরিস্থিতি বলে ডাক্তাররা কাজ করছে তা নয়, এই কাজটা ডাক্তারগুলো সবসময় করে যায়। আমাদের যেটা অসুবিধা, আমরা মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছাতে পারি না। মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি এক শ্রেণীর লোক তৈরি করে, সেই তাদেরকে কাউন্টার করে আমার মনে হয় যে আমাদের এবং রুগীদের একত্রিতভাবে জনস্বাস্থ্যের দিকে মন দিতে হবে, যাতে সার্বিকভাবে স্বাস্থ্যের, জনস্বাস্থ্যের উন্নতি হয়, মানুষ ভালো পরিষেবা পায়, ডাক্তাররা
সুন্দর স্বচ্ছ পরিস্থিতিতে পেশেন্টকে পরিষেবা দিতে পারে, পেশেন্টও তার ন্যায্য পরিষেবা যাতে ডাক্তারদের বাবুর কাছে পায়, সেই প্রচেষ্টারই এটা অংশ হিসাবে আমরা দেখেছি। আপনাদের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে, মানে সেহারা বাজারে আপনারা এর আগে কেমন করেছিলেন? আমরা প্রেসক্রিপশন দিচ্ছি, আমরা বিনামূল্যে ওষুধপালাও দিচ্ছি, এবং কোনো কোনো পেশেন্টের যদি প্রয়োজন পড়ে, যেমন আমি এক্ষুনি একটা পেশেন্ট দেখলাম ওর কানে একটা ফুটো আছে এবং ইনফেকশন হয়ে গেছে, আমি বললাম যে আপাতত ওষুধ খান, একটু করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুজোর পরে আপনি আসুন, আপাতত সিমটোমেটিক্যালি আপনি রিলিফ থাকবেন, কিন্তু আজ না কাল আপনাকে অপারেশনটা করাতে হবে, এটা আপনি কোনো মেডিকেল কলেজে আসুন হবে। সেই সব তাদেরকে শুধু তাই না, তাদেরকে ওষুধ ফ্রিতে দেওয়া শুধু তাই না, তারপরেও আমরা তাদেরকে সেই ব্যবস্থা যাতে হয় এবং সরকারি পরিষেবার মাধ্যমে তারা যেন সেই সুযোগ সুবিধাটা পায় সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ারই চেষ্টা করছি। ডাক্তারবাবু আপনার নাম? আমার নাম ডক্টর শেখ নওয়াজুর রহমান, আমি থার্ড ইয়ার পিজিটি, বর্ধমান মেডিকেল কলেজ ইএনটি ডিপার্টমেন্ট। বিভাগ আছে এখানে আপাতত 8টা বিভাগ আছে। 1 নম্বর হচ্ছে আছে মেডিসিন, আছে এখানে অর্থোপেডিক্স, আছে সার্জারি, আছে দাঁত কান গলা, আছে চক্ষু বিভাগ, আছে দন্ত বিভাগ, আছে ডাইনি বিভাগ এবং শিশু বিভাগ, এছাড়াও চেস্ট মেডিসিনেরও আমি ডাক্তারবাবু আছি। এখনো পর্যন্ত কতজন আপনাদের এই ক্যাম্পে এসে চিকিৎসা করিয়েছে বা কতজনের করানোর? তো টার্গেট 3 শতাধিক, কিন্তু এসে হচ্ছে 100 রুপিয়া। এলাকার মানুষ কতটা খুশি আপনাদের উদ্যোগে? মানুষ উৎসাহিত, আমরা দেখতে পাচ্ছেন সব আসছে, প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি, তাকে উপেক্ষা করে তো মানুষ আসছে এই সুযোগটা নিতে। আজকে তো বিশেষ করে আমরা যেখানে করছি শহর থেকে অনেকটা দূর ইন্টেরিয়ার এলাকা, এই কোভিড-19 সময়ে আসলে চিকিৎসাটা পাওয়াই একটা মানুষের সমস্যা হয়ে গেছে। করোনার আবহাওয়ায় আপনাদের এই স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন করার চেষ্টা করা হয়, কীরকম মেনটেন করছে? আমরা চেষ্টা করেছি যে আমাদের যখন যেটা ঘটনা আছে তখনই স্যানিটাইজ করে আছে, যারা মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, যারা মাস্ক আনেনি তাদের জন্য আমরা মাস্ক রেখেছি, পরিয়ে দিচ্ছি, থার্মাল গাল দিয়ে প্রথমেই তাপমাত্রা মেপে নেওয়া হচ্ছে, তারপরে রোগীদের বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যারা অবলম্বন। আপনার নামেও পরিচয়? আমার কাসেম চৌধুরী, আমি মেম্বার অফ এখন যেটা কিছুক্ষণ আগে বলা হয় যে সাতখানা বিভাগ নিয়ে এখানে এখন চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে মেডিসিন আছে, হেলথ বিভাগ আছে, হসপিটাল আছে, আরও আমাদের টার্গেট ছিল কি 300 জন 500 জন এখানে এসে চিকিৎসা নেবে, প্রায় 100 জন বর্ধমান আগামী দিনে কি এই ধরনের? আগামী দিন তো একটু আরও বড় বড় চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি এখন আমরা অনেক কিছু করেছি কিনা, একটু চিকিৎসা করছি, অপারেশন করেছি, কিন্তু এখন শুধু চিকিৎসা হচ্ছে, কাজ চলছে, সেটা করে নাই সামনে রেখে তারা অর্থের অভাবে আমরা সকলেই আছি, কাঠামো প্রেসিডেন্ট আছে সেটাকে সামনে রেখে চিকিৎসা করার জন্য আগামী দিন হতে পারে একটু আরও বড় সকলের সহযোগিতা নিয়ে। আমার নাম স্যার শফিক ইসলাম, সারাউদ্দিন ইসলাম। বলরাম সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।
Admission open 2020-21 session Shoptogiri School of Nursing Bangalore 1 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে